السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকের আলোচনায় আমরা ওই পাপ সংক্রান্ত একটা বিষয় আলোচনা করব। গত দর্শে আমরা শুনেছি যে শরীয়তে কিছু অপরাধ আছে যার নির্দিষ্ট শাস্তি আছে এবং শাস্তি দুনিয়া ও আখেরাতে ইত্যাদি কথা আলোচনা হয়েছে। আজকে আমরা দেখব কোন কোন পাপের কোন কোন শাস্তি দুনিয়াতে নির্ধারিত আছে, এটা সংক্ষেপে আমরা দেখে নেব, যাতে করে অনেক মানুষ সতর্ক হতে পারে। অনেক মানুষ যখন সৌদি আরবে আসছে, এখানে শরী আইন প্রচলিত আছে, কিন্তু তারা দেশের আইন বোঝে না, যে দেশের মতো মনে করে, ফলে অপরাধ অবশ্য আল্লাহর ভয়ে বন্ধ করা দরকার, শাস্তির ভয়ে না, মানে দুনিয়াতে শাস্তি হবে এই ভয়ে না, আল্লাহর ভয়ে বন্ধ করা দরকার পাপ অপরাধ। তবুও সতর্ক করার জন্য আমরা আজকে আলোচনা করব যে কোন অপরাধ করলে, বিশেষ করে সৌদি আরবে, যেহেতু এখানে শরীয়তের আইন প্রচলিত আছে, সেহেতু কি শাস্তি পেতে পারেন, আর আমভাবে যেখানে শরীয়ত কায়েম হবে সেখানে এই এই শাস্তি হবে, আর যে বিধান যে দণ্ড আছে সেই দণ্ড আগেও বলেছি আবারও সতর্ক করছি, একমাত্র দেবে কে, ইসলামী সরকার, মুসলিম সরকার। যদি মুসলিম সরকার না থাকে তাহলে কোনো সংগঠন বা পাবলিক এই আইন প্রয়োগ করতে পারবে না। তারা সামাজিকভাবে মোটামুটি যে শাস্তি সে শাস্তি হয়তো দিল, এমনি তো ছেড়ে দেওয়া যায় না, তা কিন্তু যে দণ্ডবিধি বলা হয়েছে শরীয়তে সে দণ্ড কোনো পাবলিক কায়েম করতে পারে না। প্রথম চলুন মুরতাদ হওয়া। মুরতাদ কাকে বলে? মুরতাদ মানে ইসলাম গ্রহণের পর যদি ইসলাম ত্যাগ করে, ইসলাম গ্রহণ করেনি সমস্যা নেই, তোমার যে এখতিয়ার গুলো আছে সেই এখতিয়ার দিয়ে তুমি থাকতে পারো যে কোনো দেশে, মুসলিম দেশেও থাকতে পারো, কিন্তু তার শর্ত আছে। সেই শর্ত যেমন আমরা দেশে থাকি আমরা ট্যাক্স দিই না, দিই না, তেমনি যদি কোনো কাফের মুসলিম দেশে থাকতে চায় সেও ট্যাক্স দেবে, ট্যাক্স দিয়ে থাকবে, এতে কোনো সমস্যা নেই, ইসলামী আইন কানুন সে মেনে চলতে পারে। কিন্তু মুসলমান হওয়ার পর যদি কেউ মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগী হয়, তাহলে তার শাস্তি হচ্ছে হত্যা। কেন? তার কারণ তার অবস্থা এমন হয়ে যায় যে পরচোরকে পার আছে, ঘরচোরকে পার নেই, সে ইসলামের ভিতরে এসে তারপর বেরিয়ে যাবে, এ এখতিয়ার তার নেই। আগে ইসলাম গ্রহণ করুক আর না করুক তার ব্যাপার, সে জান্নাত এখতিয়ার করুক কিংবা জাহান্নাম এখতিয়ার করুক সে বুঝবে, কিন্তু ইসলাম যখন গ্রহণ করলে তারপর তুমি ধর্ম ত্যাগী হলে, সুতরাং তার শাস্তি হলো কি সে তাকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইরতাদিল মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তোমাদের মধ্যে যে কেউ নিজে ধর্ম ত্যাগ করে এবং সে সত্য প্রত্যাখ্যানকারী কাফের হয়ে মৃত্যুবরণ করে, তাহলে ইহকাল ও পরকালের কর্ম নিষ্ফল হয়ে যাবে, সমস্ত কর্ম যা করেছিল আগে সব বরবাদ হয়ে যাবে। যদিও সে এমন নাস্তিক, এমন মুরতাদ হয়েছে যে বহু ভালো ভালো কাজ করেছে, বিশাল বিজ্ঞানী, মানে দেশে বা আপনার সারা বিশ্বের উপকার করেছে, কিন্তু তার সেই কর্ম কোনো ফল দেবে না, যেহেতু সে আল্লাহর প্রতি ঈমান রাখে না বা ঈমান আনার পর সে মুরতাদ হয়ে গেছে। তারাই হবে দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা 217 নম্বর। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু দামু ইমরিই মুসলিমিন ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাস। তিন ব্যক্তি ছাড়া আল্লাহর ব্যক্তি কেউ সত্য উপাস্য নেই এবং আমি আল্লাহর রসুল মানে কালেমা পড়েছি এমন মুসলমান, এ কথায় সাক্ষ্য দাতা কোন মুসলিমের খুন কারোর জন্য বৈধ নয়, তিন ব্যক্তি ছাড়া যা করা হলো। তিন ব্যক্তি কে কে? যাকে হত্যা করা যায়, হত্যা করবে কে? আবারও বলছি, হত্যা করবে কে? মুসলিম সরকার। কোন তিন ব্যক্তিকে হত্যা করবে? এক হচ্ছে বিবাহিত ব্যভিচারী বা ব্যভিচারিণী, বলতে হবে বিবাহিত, শাস্তি অবশ্য ভুলও করে। আর দু নম্বর হচ্ছে খুনের বদলে, খুন করেছে খুনের বদলে তাকে খুন করা হবে। তিন নম্বর কে? ধর্মত্যাগী মুরতাদ। এই মুরতাদকে হত্যা করা যাবে। আর জামাত ত্যাগী বলা হয়েছে খারেজি, যদি খারেজি হয় তাকেও হত্যার অনুমতি দেওয়া হয়েছে সরকারকে। সুতরাং বুঝতে পারলেন যে
মোরতাদের শাস্তি কি? আল্লাহ বা তার রাসূলকে যদি কেউ গালি দেয় তার শাস্তি কি? ইসলামী আদালতে আল্লাহ বা তার রাসূলকে যে গালি দেয় তার শাস্তিও হলো হত্যা। এটা হচ্ছে তার শাস্তি হত্যা। লাউলা মা সাবাক সাবাকতানি ফিমা লা আমারতুকা বি কাতলিহা, লাউ মা সাবাকতানি ফিহা লা আমারতুকা বি কাতলিহা, লিআন্না হাদাল আমবিয়া লাইসা ইউশবিহুল হুদুদ, ফামান তাআতা যালিকা মিন মুসলিমিন ফাহুয়া মুরতাদ আও মুআহাদ ফাহুয়া মুহারিবুন গাদা। যদিও ব্যাপারে তুমি আমার আগাম ব্যবস্থা না নিতে, এটা অবশ্যই আবু বকর সিদ্দিকের খেলাফতে দুই মহিলার ব্যাপারে বলা হয়েছিল যে তোমাকে আমি আদেশ দিতাম যে তুমি ওকে হত্যা করে দাও, কারণ আম্বিয়াগণের ব্যাপারে কৃত অপরাধের দণ্ডবিধি অন্যান্য দণ্ডবিধির মতো নয়। সুতরাং কোন মুসলিম সে অপরাধ করলে সে মুরতাদ হয়ে যায়, এবং কোন মুসলিম চুক্তিবদ্ধ মানুষ সে অপরাধ করলে চুক্তি ভঙ্গকারী যুদ্ধকামীতে পরিণত হয়। সে যদি মুসলিম হয় তো গালি দেওয়ার ফলে কাফের হয়ে যায়, আর যদি কোনো কাফের এই কাজ করে মানে আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেয় তাহলে কি হয়ে যায়? সে চুক্তি ভঙ্গকারী হয়ে যায়। সুতরাং দুজনকেই হত্যা করবে ইসলামী সরকার। ব্যাস, তাহলে বোঝা গেল। অন্য এক বর্ণনায় আছে, খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নিকট এক ব্যক্তিকে ধরে আনা হলো, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, তিনি তাকে হত্যা করলেন এবং বললেন মান সাব্বাল্লাহ আও সাব্বা আহাদা মিনাল আম্বিয়া ফাকতুলু, যে আল্লাহকে গালি দিবে অথবা কোন নবীকে গালি দিবে, তো আমাদের শেষ নবী না, যে কোনো নবীকে গালি দিলে তার শাস্তি হচ্ছে কি? তাকে হত্যা করো। এবার চলুন ব্যভিচারের দণ্ড। ব্যভিচারের দণ্ড আগে একটু আগে শুনলেন, ব্যভিচারই দু রকম তাই না? এক হচ্ছে বিবাহ হয়েছে, বউ আছে কিংবা নেই, বিবাহিত সে, তেমনি মহিলা বিবাহিতা কিন্তু হয় তালাক প্রাপ্তা না হয় বিধবা, বিয়ে কিন্তু হয়েছে, যৌন সুখ সে গ্রহণ করেছে, এমন বিবাহিত পুরুষ বা নারী শাস্তি হলো কি? হত্যা। হত্যা নির্দিষ্ট নিয়মে তাকে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে তাকে কি করা হবে? পাথর ছুঁড়ে হত্যা করা হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে কি করতে হবে? চলুন আমরা দেখি। যদি ব্যভিচারী এবং ব্যভিচারিণী ব্যভিচার করে, তো প্রথমত আল্লাহ তাআলা তার শাস্তির কথা সূরা নিসাতে 16 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাযুহুমা ফাইন তাবা ওয়াসলাহা ফারিদু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবুর রাহিমা। তোমাদের মধ্যে যে দুজন এতে ব্যভিচারে লিপ্ত হবে তাদের উভয়কে শাস্তি দাও, তবে যদি তারা তওবা করে এবং সংশোধন করে নেয় তাহলে তাদেরকে রেহাই দাও, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু। তাহলে তওবা যদি করা যায়, সরকারের কানে গেল না, যারা লুকিয়ে লুকিয়ে ব্যভিচার করছে সরকারের কাছে প্রমাণিত হলো না, ব্যভিচার ফলিত হবে না, প্রমাণিত হতে হবে, গালি দিলে তো গালি প্রমাণিত হতে হবে, সেটা আলাদা কথা। ইসলামী আদালতে যেভাবে হয়, আদালতে যেভাবে প্রমাণ করা হয়, প্রমাণিত হলে তবে, আর যদি প্রমাণিত না হয় সে যদি তওবা করে তো আল্লাহ ক্ষমা করে দেবে। ব্যাস, তা শাস্তি দেওয়ার কথা হলো তাহলে। তারপরে আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না বিল বুয়ুতি হাত্তা ইতাওয়াফাহুন্নাল মাউতু আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। নিসা 15 নম্বর আয়াত। তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্যে চারজন সাক্ষী উপস্থিত করো। না, সাক্ষী নিয়ে এসো। কজন চাই? চারজন। পারবেন? কঠিন, খুব কঠিন। সুতরাং যদি তারা সাক্ষ্য দেয় তাহলে তাদেরকে গৃহবন্দী করে রাখো যে পর্যন্ত তাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাআলা অন্য কোনো ব্যবস্থা নেন, মানে মরণ পর্যন্ত ঘরে বন্ধ করে রাখো। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ ব্যবস্থা আনলেন কি? সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুজু আননি কাদ জালাল্লাহু লাহুন্না সাবিলা আসাইবু বিসাইবি জালদু মিয়া ওয়া রামিয়ু বিল হিজারা ওয়াল বাকরু ওয়াল বিকরু বিল বিকরি জালদু মিয়া ওয়া নাফিসা। চলো, আল্লাহ ব্যবস্থা এসেছে। ব্যভিচারিণীর ব্যাপারে আল্লাহ ব্যবস্থা আছে কি? যদি বিবাহিতা হয় তাহলে, বা বিবাহিত হয় তাহলে, যে বললাম যে তাকে রজম করা হবে, আর যদি এখানে বলা হয়েছে পাথর মেরে তারপর রজম করা হবে, অনেকে বলছে আগে পাথর মেরে কি বলে চাবুক লাগিয়ে রজম করা ডবল শাস্তি, ব্যাপারে মতভেদ রয়েছে। তো মোট কথা তাকে হত্যা করা হবে, আর যদি অবিবাহিত হয় তাহলে কুমারী হয় এবং অবিবাহিত হয় তাহলে পরে তার শাস্তি হবে 1 বছর নির্বাসন এবং 100 চাবুক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াত জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়াশহাদু আযাবাহুমা ত্বায়িফাতুন মিনাল মু'মিনিন। ব্যভিচারিণী
ও ব্যভিচারী কাকে আগে উল্লেখ করা হয়েছে? কাকে আগে? ব্যভিচারিণী। ও ব্যভিচারী, ব্যভিচারের দেখবেন সাধারণত ব্যভিচারের যে কারণগুলো আছে, যে ভূমিকাগুলো আছে, কাদের পক্ষ থেকে বেশি আছে? মহিলাদের পক্ষ থেকে। মহিলারা যদি সাবধান হয় জিনিসটা ঘটে না। আর তারাই যদি নিজেকে অফার করে, যেমন বলে আমি সেক্সি ড্রেসে গেলাম, তোমার কি, আমি কি তোমার জন্য আছি নাকি? কিন্তু না। আপনারা যেমন ওলামাদের উদাহরণ শুনে থাকেন, এখনই যদি একটা লেবুর কথা বলি সবারই মুখে পানি আসবে না? আসবে না। লেবু দেখছেন কাটছি চোখে, মুখে কি বলে আপনার মুখে পানি আসবে। আর এই কথা প্রমাণিত, কথা প্রমাণিত বৈজ্ঞানিক ভাবে, যে একজন মহিলা যদি সেক্সি ড্রেসে থাকে, যৌন উন্মাদনার যে যৌন লাস্যময়ী ভঙ্গি যাকে বলে, সেই ভঙ্গিতে থাকলে পরে পুরুষের মন এমনিতেই মানে আকৃষ্ট হয়। তো অনেক কথা আছে সেগুলো, যে কীভাবে ব্যভিচার বন্ধ করা যায় সেটা আমরা দেখবো পরে যদি বলতে পারি। কিন্তু এখানে উল্লেখ কাকে করা হয়েছে? মহিলাকে। মহিলা ব্যভিচারিণী, পুরুষ ব্যভিচারী, ওদের প্রত্যেককে 100 কষাঘাত করো। আল্লাহর বিধান কার্যকরীকরণে ওদের প্রতি দয়া যেন তোমাদেরকে অভিভূত না করে, দয়া করে ছেড়ে দেবে তা চলবে না। যদি তোমরা আল্লাহ তে পরকালে বিশ্বাসী হও, আর বিশ্বাসীদের একটি দল যেন ওদের শাস্তি প্রত্যক্ষ করে, একদল লোক যেন দেখে শাস্তিটা, দেখলে কি হবে? তারা শিক্ষা গ্রহণ করবে, তারা লজ্জিত হবে। আল্লাহ মুস্তাহান। ব্যাস, এবারে কোরআন মাজিদে বিবাহিত ব্যভিচারীর শাস্তি পাথর মেরে হত্যা করার বিধান ছিল, কিন্তু আয়াতটা মানসুখ হয়ে গেছে। আর এ কথা আপনারা জানেন যে হাদিসে বলা হয়েছে যে বিবাহিত ব্যভিচারীর শাস্তি হলো কি? কথম তারা বুঝুক বলবে, এই পাপটা যদি হয়ে যায় এত বড় শাস্তি কেন? ব্যভিচারের শাস্তিটা কোনো কোনো জায়গায় তো ব্যভিচার বৈধ, তাই না? কোনো কোনো জায়গাতে যদি নারী পুরুষ অবিবাহিত হয়, অবশ্য বিবাহিত হলে অপরাধ, অবিবাহিত হলে যদি দুজনেই অবিবাহিত হয় এবং নিজে থেকে স্বেচ্ছায় তারা মিলন করে, তাহলে কোনো পাপ কোনো অপরাধ না? আমাদের দেশেও না, প্রেম ভালোবাসা এমনিতে চলছে। হ্যাঁ, বিবাহিত হলে তখন মুশকিল, একজন যদি রাজি না থাকে ধর্ষণ। এই জন্য দেখুন, ভালোবাসা করে বিয়ে করলো না, দিল ধর্ষণের কেস, আমাকে ধর্ষণ করেছে। আর আগে কি করেছিল? স্বেচ্ছায় মিলন করে তারপর ধর্ষণের কেস দিল। তার মানে কি, যদি রাজি না থাকে তাহলে অপরাধ, আর রাজি থাকলে পরে মেয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজে, কাজে কিছুই করতে পারবে না, ঠিক না? তো কেন এত বড় শাস্তি ব্যভিচারের, এত বড় শাস্তি হলো কেন? বিশেষ করে বিবাহিত ব্যভিচারী এত শাস্তি হলো কেন? বিভিন্ন কারণ আছে, সংক্ষেপে বলি। কারণ হচ্ছে ব্যভিচারী, অন্য শাস্তিটা বলে তারপর কারণ বলবো। ব্যভিচারী হচ্ছে ফাসেক, তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না, কোনো বিষয়ে সাক্ষী দিলে সাক্ষী গ্রহণযোগ্য হবে না। ব্যভিচারীর সাথে সচ্চরিত্র মুসলিমের বিবাহ বৈধ না, মানে ব্যভিচারী যদি হয়, ব্যভিচারিণী মেয়ে কিংবা এইরকম মিলন হবে, ভালো লোকের সাথে ব্যভিচারিণীর বিয়ে আর ভালো মেয়ের সাথে ব্যভিচারিণীর বিয়ে বৈধ নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতুন আও মুশরিকা, ওয়া জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিয়াতুন আও মুশরিক, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। মানে ব্যভিচারী কাকে বিয়ে করতে পারে? ব্যভিচারিণীকে অথবা মুশরিকাকে। আর এরকম অনুরূপ এরকমই কেন? এটা মুমিনদের জন্য হারাম করা হয়েছে। সূরা নূরের 3 নম্বর বিধানে এই কথা বলা হয়েছে, ব্যভিচারীকে খবিস বলা হয়েছে। মহান আল্লাহ বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খাবিস মানে কি এখানে? ব্যভিচারী, খাবিস। 4 নম্বর শাস্তি হচ্ছে পরকালে জাহান্নামে আগুনের চুল্লিতে ওড়ানামা করবে। আগুনের চুল্লি মানে যেমন চায়ে চা ফোটালে পরে চায়ে পাখিগুলো দেখেছেন কিভাবে ওড়ানামা করে পানিতে, ওই রকম আগুনে উলঙ্গ অবস্থায় ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারী নারী এইভাবে ওঠানামা করবে আগুনের মধ্যে, আগুনের চুল্লিতে। কখন? কিয়ামতের আগেই। তারপরে কিয়ামতের পরে তো শাস্তি আছে আলাদা, আল্লাহ মুস্তাহান। কিন্তু এই দুনিয়াতে শাস্তি এত বড় হলো কেন? এক, ব্যভিচার মানব সমাজকে ধ্বংস করতে পারে, যাতে শুধু যৌন ক্ষুধার নিবারণের চাহিদা থাকে এবং সন্তান গ্রহণের কোনো উদ্দেশ্য ইচ্ছা থাকে না, সংসার করার ইচ্ছা থাকে না, ফ্রি মাল ব্যবহার করে, বিশাল একটা অপরাধ। অযাচিত সন্তান গর্ভে এসে গেলে তাকে হত্যা করা হয়। ব্যভিচারী, ব্যভিচারী বৃদ্ধি করে ভ্রূণ হত্যার অপরাধ, এই জন্য ব্যভিচারটাকে বন্ধ করতে হবে। ব্যভিচার মানুষকে সাময়িক সুখ দেয়, স্থায়ী শান্তি দেয় না। ব্যভিচারের ফলে ভয়ানক ব্যাধি ছড়িয়ে পড়ে, দেখেছেন শুনেছেন কোন কোন এমন এমন রোগ নতুন নতুন? ব্যভিচার অনেক সময় খুনাখুনির দিকে পথ প্রদর্শন করে, অনেক সময় ঈর্ষায় স্বামী তার স্ত্রীকে অথবা স্ত্রী তার স্বামীকে হত্যা করে। ব্যভিচার দাম্পত্য জীবনে সুশৃঙ্খলতা নষ্ট করে,
সংসারে সুখরণ করে, স্বামী স্ত্রীর সুমধুর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে, ব্যভিচার বংশধারা ধ্বংস করে, বংশধারা ধ্বংস করে এবং অন্য বংশের অযাচিত সন্তানকে নিজে বংশের উত্তরাধিকারী করে বসে। যদি একটা মহিলা, বিবাহিতা মহিলা অন্যের সঙ্গে করে, স্বামী কি বুঝতে পারবে কার সন্তান? ধরতে না পারলে বুঝতেও পারবে না। ব্যভিচারী স্ত্রী তার স্বামীকে পরপুরুষের সন্তান উপহার দেয় এবং কাকের বাসায় কোকিলের ছানা জন্ম নেয়। ব্যভিচার শুধু শারীরিক ও সাময়িক একটা সম্পর্ক, যার পশ্চাতে কোনো দায়িত্বশীলতা দায়বদ্ধতা নেই, যাতে শুধু পশুবৃত্তি ও কাম চরিত্রার্থের উদ্দেশ্যে প্রবল থাকে, উদ্দেশ্যই প্রবল থাকে। এই জন্য এটা হচ্ছে বিশাল অপরাধ এবং এর শাস্তি হচ্ছে বেশি কঠিন। ব্যভিচার সমাজের সুস্থতা নষ্ট করে এবং চৈত্যহীনতা মানুষ কর্তব্যহীন করে গড়ে তোলে। এইসব কারণে আরও অনেক কারণ আছে যার কারণে শাস্তি হয়েছে কঠিন। দেখবেন আপনারা আমাদের সৌদি আরবে দেখবেন যে ইশারা কাটলে, তার মানে লাল অবস্থায় যদি সিগন্যাল পার হওয়া যায়, কত ফাইন ছিল? এই জন্যই এই এই শাস্তি কঠিন করা হয়েছে, যাতে করে এইসব সামাজিক এই অপরাধ গুলো বন্ধ হয়। বেশ, তারপরে চলুন অপবাদ দেওয়ার শাস্তি। অপবাদ দেওয়ার শাস্তি কি? 80 চাবুক। যদি কাউকে অপবাদ দেন যে ও ব্যভিচার করে, অথচ প্রমাণ করতে পারলেন না, তাহলে কি হবে? অমক ব্যভিচার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসকারী জিনিস থেকে, আমল থেকে দূরে থাকো। হ্যাঁ বলেন। নম্বর এক আশিরকু বিল্লাহ, নম্বর দুই জাদু, নম্বর তিন প্রাণ হত্যা, নম্বর চার এতিমের মাল ভক্ষণ, নম্বর পাঁচ সুদ খাওয়া, আর নম্বর ছয় যুদ্ধ ময়দান থেকে পলায়ন করা, আর নম্বর সাত কোনো এমন নারীকে অপবাদ দেওয়া, পুরুষকে অপবাদ দেওয়া যে বেচারি অপরাধে দোষী নয়, তাকে অপবাদ দেওয়া হলো, মিথ্যা অপবাদ বা কলঙ্ক দেওয়া। এই হচ্ছে শাস্তি, সর্বনাশী জিনিস। এই শাস্তি কি? নির্ধারিত দণ্ড রয়েছে 80 চাবুক। অপরাধী সাক্ষী হওয়ার যোগ্যতা হারাবে, তার সাক্ষী গ্রহণ করা হবে না, সে হবে আল্লাহর নিকট মিথ্যুক, ফাসেক ও অভিশপ্ত। পরকালে সে কঠিন শাস্তি পাবে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতুবু আরবাতে শুহাদা ফাজলিদুহুম সামানীনা জাল্দা ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদান ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। যারা সতী রমণীদের প্রতি অপবাদ আরোপ করে, এটা মূলত আয়েশার জন্য অবতীর্ণ হয়েছিল, তাই না? মা আয়েশার প্রতি যে অপবাদ দেওয়া হয়েছিল, আল্লাহ মুস্তাহ। অতঃপর স্বপক্ষে চারজন সাক্ষী উপস্থিত না করতে পারে, তাদেরকে 80 বার কষাঘাত করো এবং এখনো কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করো না। এরা হচ্ছে কি? ফাসেক, সত্যত্যাগী ফাসেক, এরা কাবীরা গুনাহ করেছে, তাই না? লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা ফা ইযা লাম ইয়াতু বিশুহাদা ফা উলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। যদি ওরা সাক্ষী উপস্থিত না করতে পারে, তাহলে আল্লাহর কাছে ওরা মিথ্যুক। সুতরাং এই ব্যাপারে বুঝলেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে অভিশাপ করেছেন এবং আখিরাতে তো শাস্তি আছেই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে অভিশাপ করা হয়েছে। বেশ, যদি কেউ এমন ব্যক্তিকে অপবাদ দেয়, যেমন দাসী দাসী বা দাস, নিজের আয়ত্তভুক্ত দুর্বল মানুষ বলে দিল, তুই এই করেছিস, তুই ওই করেছিস, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাফা মামলুকাহু বিজ্জিনা ইউকামু আলাইহিল হাদ্দ ইয়াউমাল কিয়ামা ইল্লা ইয়াকুনা কামা কা। যে ব্যক্তি তার দাস দাসীকে অপবাদ দেয় যে ব্যভিচার করেছে, অথচ প্রমাণ করতে পারলো না, যদি দুনিয়াতে সে শাস্তি থেকে বেঁচে যায়, কেয়ামতে তাকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে, হদ কায়েম করা হবে। এবার চলুন সমকামিতা। সমকামিতা কাকে বলে? সমলিঙ্গি ব্যভিচার যাকে বলা হয়, সমান সমান লিঙ্গ অথচ ব্যভিচার করছে, পুরুষে পুরুষে অথবা মেয়েতে মেয়েতে, তাদের শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি, তার মানে যে যে করছে এবং যার সাথে করা হচ্ছে, দুজনকে কি করো? হত্যা করো। আর এক নবীর যুগে তার সম্প্রদায়ের লোকেদের মধ্যে ব্যাপক আকারে এই রোগ ছিল, সমকামিতা। এখন অবশ্য ইউরোপে খুবই আম, এমনকি দেখছেন যে পুরুষে পুরুষে দেশের যে নেতা, দেশের যে রাষ্ট্র নেতা, সে রাষ্ট্র নেতা একজন পুরুষকে বিবাহ করছে প্রকাশ্যে, এবং এই সমকামিতাকে, সমকামকে
বৈধ করার জন্য আমাদের দেশেও বিভিন্ন দেশে মানে আন্দোলন চলছে যে আমাদেরকে অনুমতি দেওয়া হোক। মেয়েতে মেয়েদের বিয়ে বাংলাদেশে হলে, হিন্দু মেয়ের সাথে মুসলমান মেয়ের বিয়ে হলো, আপনারা শুনেছেন, এবং পুরুষে পুরুষে তো আছে, লিভ টু গদার তো বেশি আছে, অনেকে বিয়ের অনুমতি দিয়েছে, কোর্ট থেকে সার্টিফিকেটও পাওয়া যাবে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহর পানা। তো কোন কোন নবীর কথা বলছিলাম, তাকে এমন ধ্বংস করা হয়েছিল যে ভূখণ্ডের উপরিভাগকে নিচে করে দিলাম এবং তার উপর ক্রমাগত ঝামা পাথর বর্ষণ করলাম। বুঝতে পারলে, এখনো পর্যন্ত বলা হয় বাহরে মাইয়্যাত যাকে বলে মৃত সাগর, তার নিচে নাকি ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায়। এইভাবে উল্টে দেওয়া হয়েছিল, মানে ওপরে যেগুলো ছিল নিচে করে দেওয়া হয়েছিল। কোন নবী বললাম? লুত আলাইহিসসালাম। এই জন্যে আরবিতে এই কাজটাকে লুতিয়া বলে, সমকামকে কি বলে লুতিয়া, লুত নবীর দিকে, যদিও ঠিক না কিন্তু লুতিয়া বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আনাল্লাহু মান আমিলা আমাল কওমি লুত, যে ব্যক্তি লুত নবীর সম্প্রদায়ের কাজ করে আল্লাহ তাকে অভিশাপ করুন বা অভিশাপ করেছেন। আর লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাতান ফিদ্দুবু, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার দিকে তাকিয়েও দেখবেন না যে যে পুরুষ পুরুষের সঙ্গে মিলন বা সঙ্গম করে অথবা তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করে কিন্তু পায়খানা ধরে, আল্লাহ তাআলা তার দিকে তাকিয়েও দেখবেন না। এই যে শাস্তি হলো কি, মান মজাদ তুমু হুই আমাল আমাল কাবিলু ফাতুলুল ফাইলা ওয়াল মাফউলা বে, তোমরা যে ব্যক্তিকে লুত নবীর উম্মতের মতো সমকামে লিপ্ত পাবে সেই ব্যক্তিও তার সহকর্মীকে হত্যা করে ফেলো। এ হচ্ছে কিসে বললাম, কিসের শাস্তি, এটা হলো সমকামী পশু গমন, যদি কারো অভ্যেস থাকে পশু গমন, মানুষ পেল না তখন পশু নিয়ে তার নিজের যৌন ক্ষুধা মেটাতে গেল, তার শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা ওয়াজাদ তুমু হুয়া কাআলা বাহিমাতিন ফাকতুলু ওয়াকতুল বাহিমাতা মা, যদি দেখো যে কেউ পশু সঙ্গম করছে তো সে এক পশু, তাই না? অতএব দুজনকে হত্যা করো। তো পশুকে হত্যা করবে কেন, যেহেতু তা যদি হালাল পশু হয় তো তার গোশত হবে, কেউ খাবে না ইত্যাদি। মোট কথা, সে যাই হোক, বলা হয়েছে তাকে তার হলো কি, বিকৃত যৌনা যৌনাচারের জন্য তাকে শাস্তি, সমকামের শাস্তি কি হলো, পশু গমনের শাস্তি হলো হত্যা। এবার চলুন চুরি, চুরি করলে ধরা পড়লে প্রমাণ হলে চুরির শাস্তি কি, এমনিতে আপনারা নিশ্চয়ই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আকুল মুসলিম লা ইয়াকুনুহু ওয়া লা ইয়াকরিমুহু ওয়া লা ইয়াখযুলুহু কুল্লুল মুসলিম আল মুসলিম হারাম ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, মুসলিম মুসলিমের ভাই তার খেয়ানত করবে না, তাকে মিথ্যা বলবে না, তাকে অসহায় ছেড়ে দেবে না, প্রত্যেক মুসলিমের জন্য প্রত্যেক মুসলিমের উপর তার সম্ভ্রম তার ইজ্জত তার মাল তার খুন হারাম, আল্লাহ হারাম করেছেন, আল্লাহ তাআলা হারাম করেছেন। সুতরাং এ সত্ত্বেও যদি কেউ চুরি করে তাহলে চুরির শাস্তি কি, চুরি করা অবস্থাতে মোমেন থাকতে পারে না, এই কথা হাদিসে আছে, আল্লাহ তাআলা শাস্তির কথা বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, এখানে দেখেন চোর এবং চোরনির হাত কেটে ফেলো, তাকে উল্লেখ করা হয়েছে আগে চোর, চোরকে এখানে কিন্তু চোরনি আগে বলা হয়নি, কেন, সাধারণত চুরি বেশি কে করে, পুরুষে করে, আল্লাহ আকবার। দেখেন আল্লাহর কথা প্রত্যেক জায়গাতে আপনি দেখবেন কোন না কোন কারণে, ওখানে বলা হলো জানিয়া ব্যভিচারিণী, এখানে আগে বলা হলো চোর, তারপরে বলা হলো চোরনি, দুজনে হাত কেটে ফেলো, হাত কদ্দ এই যে কবজি পর্যন্ত হাত, আপনারা দেখেছেন সৌদি আরবে জামে মসজিদের সামনে এইভাবে দড়ি বেঁধে কিভাবে কাটলো, কাটার পর বেঁধে তা ব্যান্ডেজ করে দিল। তো মোট কথা হলো কি, যে হাত কাটা যদি প্রমাণিত হয় তাহলে তাকে চুরি প্রমাণিত হলে তার হাত কাটা যাবে। এইভাবেই মনে করুন কোন কোন মানুষ আছে চুরি করে না কিন্তু মাল ধার নিয়ে অস্বীকার করে, হুজুর আমাকে 1000 টাকা দেন, নিলেন, নেওয়ার পর না তো আমি নিই নে, হুজুর আপনার সাইকেলটা একবার দেন, একবার মাঝে মাঝে যাব, সাইকেলটা নিলেন, নেওয়ার পরে চাইতে গেলাম কই আমার সাইকেলটা হচ্ছে, সাইকেল তো নিয়ে নে, এগুলো কি, এও হচ্ছে চুরির সমান, তার হাত কাটা যাবে। এবং প্রসিদ্ধ হাদিস ওই যে বলা হয়েছিল যে বংশ ভালো বংশের লোক ওকে ছেড়ে দাও, ভালো বংশের মেয়ে মহিলা তাকে ছেড়ে দেওয়া হোক, আল্লাহ রাসূল কি বললেন, লাও আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত লা কাতাতু ইয়াদাহা, যদি ফাতেমা মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত তবে তার হাত কেটে নিলেন, প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন। তাহলে বোঝা গেল কি, চুরির শাস্তি হলো হাত কাটা, এবং এদেশে প্রচলিত আছে। রাহাজানি সন্ত্রাস ডাকাতি লুটতরাজ রাহাজানি ধর্ষণ স্মাগলিং প্রভৃতি শাস্তি কি, এগুলো সব একই, এগুলো হচ্ছে সবই এক সাইজের এক রকম, তার বিধান সন্ত্রাস ডাকাতি লুটতরাজ রাহাজানি ধর্ষণ স্মাগলিং এই শ্রেণীর অপরাধের
শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান ইউকাত্তালু ওয়া ইউসাল্লাবু ওয়া তুকাত্তা'আ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিযয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহ এবং তার বিরুদ্ধে যুদ্ধ করে, দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করে, মানে সন্ত্রাসীরা যা করছে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে, তাদেরকে কি, তাদের শাস্তি কি? তাদের শাস্তি হলো এই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা সুলিতে চড়ানো হবে, অথবা তাদের হাত ও পা বিপরীত ভাবে কেটে দেওয়া হবে, ডান হাত বাম পা, কিংবা বাম ডান পা বাম হাত এইভাবে, আও ইনফা মিনাল আরদ, কিংবা তাকে নির্বাসিত করা হবে পৃথিবী থেকে। এ হচ্ছে দুনিয়ার বুকে তাদের লাঞ্ছনা এবং আখেরাতে বিশাল আজাব অপেক্ষা করছে। সূরা মায়েদা 33 নম্বর আয়াতে বিধান দেওয়া হয়েছে। এসব যারাই দুনিয়ার বুকে অশান্তি করে বেড়ায়, চাই সন্ত্রাসী হোক চাই ধর্ষণ যাকে বলছে, তারা মহিলাদেরকে জোর করে তাদের সঙ্গে ব্যবচার করছে, তারপরে খুন করছে ইত্যাদি, এদের হচ্ছে শাস্তি এইটাই। সুতরাং বুঝতেই পারছেন যে এরা হচ্ছে যেমন বিদ্রোহী, বিদ্রোহী তাই বিদ্রোহীর মধ্যে পড়ে বিদ্রোহ, মানে আমার আলাইনা সেলা কালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, এবং তার শাস্তি হলো খারেজি, যেমন বললাম তার শাস্তি হত্যা করা যাবে বা মুসলিম সরকার তাকে হত্যা করবে। এবার চলুন মদ খাওয়া শাস্তি, মদ্যপান করার শাস্তি। মদ্যপান, মদ তো আপনারা জানেন, মদ হচ্ছে যেটা এই যে লিকুইড যেটা খেলে পরে মানুষ মাতাল হয়ে যায়, নেশা হয়ে যায়। আর মদ কিন্তু বিড়ি সিগারেটের মতো না, বিড়ি সিগারেট খেলে কিন্তু ওইরকম মাতাল হয় না, এই জন্য মদ আর বিড়ি সিগারেট এক মনে করা উচিত না। যদিও বিড়ি সিগারেট খাওয়া হারাম অন্য কারণে, কিন্তু ওই শাস্তি বিড়ি সিগারেট খেলে দেওয়া হবে তা নয়, মদ খেলে যে শাস্তি ওই শাস্তি বিড়ি সিগারেট খেলে হয় না। এই জন্য মদ যদি কেউ একবার খায় 40 দিনের নামাজ কবুল হবে না, তাহলে কি বিড়ি খেলে হবে না? না, এটা এক জিনিস না। সুতরাং দুটো দুই জিনিস, দুটো ব্যাপার হচ্ছে আলাদা। এখন মদ হচ্ছে সমস্ত পাপের কি মা, প্রধান পাপ, যেহেতু ওই পাপটা করলে অনেক আরো অন্য পাপ করা সহজ হয়ে যায়, তার ভূমিকা হয়ে যায় এবং পথ খুলে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়া আযলামুল ইসম। তবে হ্যাঁ, মদ হারাম করার বিভিন্ন স্তর আছে, আপনারা জানেন সেটা। প্রথমে বলা হলো কি, যে মদ, মদের মধ্যে, মদ সম্পর্কে জিজ্ঞেস করে তো মদের মধ্যে কিছু লাভও আছে, কিন্তু তার লাভের চাইতে নোকসানটা বা তার পাপটা হচ্ছে বড়। তারপরে বলা হলো তোমরা মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না, তার মানে মদ খাও কিন্তু খাওয়ার আগে, নামাজে যাওয়ার আগে মদ খেও না, যাতে করে নামাজে কি বলছো বুঝতে পারো। তারপরে শেষকালে বলা হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসু মিন আমাদের শয়তান ফাজতানি বু, নিশ্চয়ই হে ইমানদাররা মদ জুয়া মূর্তি পূজার বেদি ভাগ্য নির্ণায়ক সব ভিন্ন বস্তু শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফল হতে পারো। ইন্নামা ইউরিদু শয়তান আন ইউকিআ বাইনাকুম আদাওয়াতা ওয়া বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আস-সালাহ ফাহালান্তুম মুনতাহুন। আমি তাড়াতাড়ি বলছি কারণ সময় কম, এবং আমি চাচ্ছি সংক্ষেপে সমস্ত শাস্তির কথা উল্লেখ করে দেবো একই দর্শে, যাতে মানুষ উপকৃত হয়। তো এখানে বলা হলো শয়তান তোমাদেরকে, আসলে শয়তান মদ খাইয়ে তোমাদেরকে, তোমাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করে এবং আল্লাহর জিকির থেকে, বিশেষ করে নামাজ থেকে তোমাদেরকে কি করে বিরত রাখে। আল্লাহ মুস্তা, মদ হচ্ছে বহু পাপের ছিদ্র পথ যেমন বলা হলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, খবরদার মদ খেও না, ওয়া তাশরাবুল খামর ফাইন্নাহু মিফতাহু কুল্লি শার, কারণ প্রত্যেক মন্দের। আর মদ পানকারী যখন মদ খায় তখন সে মোমেন থাকতে পারে না, যেমন চুরি করলে চুরি মোমেন থাকে, ওই রকমই মদ এমন অখাদ্য যা পেটে গেলে 40 দিন নামাজ কবুল হয় না, যেমন বললাম। আর মদ্যপায়ী মরণ হলে জাহিলি যুগের ইসলাম বহির্ভূত মরণ হবে, মুশরিক পৌত্তলিকের মরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা মাতা মুদমিন খামরিন লাকি আল্লাহ কা আবিদ ওয়াতান, মদ খেতে খেতে যার মরণ হলো সে মূর্তি পূজকের মতো মরল। বেহেস্তিরা বেহেস্তে পবিত্র মদ পান করবে, কিন্তু দুনিয়াতে অপবিত্র হারাম মদ পান করলে আখিরাতে পান করতে পারবে না। কুল্লু মুসকিন খামর কুল্লু মুসকিন হারাম ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামা তাওয়া হুয়া ইদবিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরিবহা ওয়া লাম ইয়াতুব লাম ইয়াশরিবহা ফিল আখিরাহ। প্রত্যেক সেই জিনিস নেশা আনে, মানে বলবেন মদ মানে কি, মদের মতো যেগুলো হবে সেই জিনিস যদি কেউ খায় এবং খেয়ে এরকম মাতলামি করে তাহলে পরে কি হবে, এগুলো হচ্ছে হারাম। অল্প খেলেও হারাম, বেশি খেলেও হারাম। তাহলে দুনিয়াতে যে খাবে আখেরাতে মানে সে তা খেতে পাবে না, তোবা করে না মারা গেলে। আর তার মানে হচ্ছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আখেরাতে খেতে পাবে না, মানে কি, মানে জান্নাতে যাবে মদ খেতে পাবে না তা নয়,
জান্নাতে যেতে পারবে না। আবার আল্লাহর ইচ্ছা, সে তো কাফের হয়ে যায় না, তাই না? আল্লাহর ইচ্ছা তাকে শাস্তি ভুগিয়ে তৌহিদ থাকলে পরে তাকে আল্লাহ জান্নাতে দিতে পারেন। এবার চলুন, এটা লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবা খামরা লাম ইয়াকবাল ইল্লাহু সালাত আরবাইনা সাবাহান, যে ব্যক্তি মদ খাবে তার 40 দিনে নামাজ কবুল করবেন না। ফাইন তাবাল্লাহ ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। ফাইন আদা লাম ইয়াকবাল ইল্লাহু লাহু সালাত আরবাইনা সাবাহ, তারপর আবার যদি ফিরে খায় তো আবার 40 দিনে নামাজ কবুল হবে না। তারপর যদি আল্লাহ তওবা করেন। একজন প্রশ্ন করছে, হুজুর তাহলে কি 40 দিন সে নামাজ পড়বে না যদি কেউ মদ খেয়ে নেয়? কি মনে করেন আপনারা? তৃতীয়বার যদি মদ খায় এইভাবে আবার 40 দিনের নামাজ কবুল হবে না। তারপর যদি চতুর্থবারে আসে আল্লাহ তাআলা তার কাছে আবার 40 দিন নামাজ কবুল করবে না। ফাইন তাবা লাম ইয়াতুবিল্লাহ, তারপরে যদি আবার খায় তাহলে তার কি হবে? লাম ইয়াতুবিল্লাহ আলাইহি, আল্লাহ তার তওবা কবুল করবেন না। সাকাহু মিন নাহরিল খাবাল, খাবাল নদী থেকে তাকে কিয়ামতে পান করতে দেবেন। খাবাল নদী কি? তো বললেন উসারাতু আও উসারাতু আহলিন নার, কিংবা বলা হলো নাহরু মিন সাদিদ আহলিন নার, নাহরু মিন সাদিদ আহলিন নার, জাহান্নামীদের পুঁজ রক্ত যে নদী থাকবে জাহান্নামীতে পুঁজ রক্ত। যেমন আমাদের মাঝমা শহরে যত নোংরা বেরিয়ে যায় দেখেছেন, ড্রেন আছে রিয়াজ শহরে, দেখেছেন খার্জের দিকে ড্রেন আছে, সমস্ত রিয়াজের বাথরুমের পানিগুলো বয়ে যায়। কি সুন্দর সেন্ট, আমি আসছিলাম, কি সেন্ট হয়েছিল, তাই না? সেন্ট না, দুর্গন্ধ আর কি, এত দুর্গন্ধ হবে। তেমনি জাহান্নামীদের পুঁজ রক্ত যখন বয়ে যাবে তার গন্ধ বিশাল গন্ধ, আর সেই নদী থেকে তাকে লেখা পিয়াস লেগেছে লেখা, তাই না? কেন? দুনিয়াতে কি খেয়েছিস? মদ খেয়ে বড় মাতলামি করেছিস, এবং মদ খাওয়ার বিভিন্ন দিক আছে। যাই হোক, এটা দুনিয়ার, এটা আখেরাতের শাস্তি। দুনিয়ার শাস্তি কি? দুনিয়ার শাস্তি হলো এখানে মানে বিচারকের কিছু ইজতিহাদ আছে। মদপানের দণ্ড হলো 40 চাবুক, যদি কেউ মদ খেয়ে ধরা পড়ে তাকে প্রমাণিত হলে 40 চাবুক লাগানো হবে। অবশ্য ব্যক্তি বিশেষের ক্ষেত্রে প্রয়োজনে 80 চাবুকও লাগানো যায়। দেখা যায় খুব পাকা মদখোর, পাকা মাতাল, তাহলে তাকে 80 চাবুকও মারতে পারেন, কে? কাজী, নিজের বিচারে তিনি বুঝবেন। আবার কখনো কেবল হাত জুতা বা কাপড়ের আঘাত দিয়েও শাস্তি দেওয়া যায়। কখনো চাবুক পারলো না, যে যা পেলো হাতে, কেউ জুতো দিয়ে, কেউ নিজের এই যে একাল দিয়ে, কি বলে, একাল দিয়ে কিংবা রুমাল দিয়েও মারতে পারে। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। এবার চলুন, জাদু করার শাস্তি কি? জাদু করার শাস্তি হলো হত্যা। যেমন জাদুর মাধ্যমে পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করা হয়, একজন সুস্থ মানুষকে অসুস্থ করা হয় এবং তার বিশাল ক্ষতি করা হয়। এই জন্য হাদিসে আছে জাদু করার শাস্তি হলো কি? হত্যা। আর বাকি খুনের বদলে খুন অবশ্যই আছে, নাকের বদলে নাক অবশ্যই আছে, কানের বদলে কান, হাতের বদলে হাত, দাঁতের বদলে দাঁত, এই শাস্তি আপনারা জানেন ইসলামী শরীয়তে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধানে রাখুন, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বাঁচিয়ে রাখুন, যেন এইসব অপরাধ আমরা না করি, নচেত এইরকম শাস্তি দুনিয়াতে ভুগতে হবে। বিশেষ করে সৌদি আরবে আইন আছে, আর দেশে যদি এরকম আইন না থাকে তো কিছু না কিছু শাস্তি তো অবশ্যই আছে, আর আখেরাতে শাস্তি অপেক্ষা করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচান। আল্লাহ রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين